চিকিৎসা সেবাকে দুইটি ভাগে ভাগ করা হয়। হিউম্যান মেডিসিন, যা শুধুমাত্র মানুষের চিকিৎসা কেন্দ্রিক, আরেকটি হলো ভেটেরিনারি মেডিসিন, যা দ্বারা মানুষ ছাড়া অন্য সকল পশু পাখির চিকিৎসা ও ব্যবস্থাপনাকে বোঝানো হয়। অবলা পশু পাখির চিকিৎসা সেবা তথা ভেটেরিনারি সারা বিশ্বেই অত্যন্ত সম্মানজনক একটি পেশা। শুধু প্রাণীই নয়, মানুষের স্বাস্থ্য রক্ষায়ও ভেটেরিনারির রয়েছে প্রত্যক্ষ ভূমিকা। তাই তো সারা বিশ্বে হিউম্যান মেডিসিন ও ভেটেরিনারি মেডিসিনকে সমন্বয় করে ওয়ান হেলথ প্রোগ্রামের দিকে মনোনিবেশ করা হচ্ছে। বাংলাদেশেও এই পেশা সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি দিন দিন পরিবর্তন হচ্ছে, আগ্রহ ও চাহিদা বাড়ছে। আজকের এই ভিডিওটিতে বাংলাদেশের ভেটেরিনারি শিক্ষা বিষয়ে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। পুরো ভিডিওটি জুড়ে থাকছে বাংলাদেশে ভেটেরিনারি শিক্ষার ইতিহাস, ভেটেরিনারি শিক্ষা প্রদানকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম, কোর্সের নাম, কোর্সের মেয়াদ, তাদের প্রদানকৃত ডিগ্রি সমূহ এবং বাংলাদেশের আইনে ভেটেরিনারি পেশা। ভালোভাবে জানতে পুরো ভিডিওটিতে চোখ রাখুন। ভারতবর্ষ ভাগ হওয়ার পর 7ই ডিসেম্বর 1947 সালে কুমিল্লায় প্রতিষ্ঠিত হয় একটি ভেটেরিনারি কলেজ, যা 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড সার্জারি ডিগ্রি চালু করে। পরবর্তীতে ডিগ্রির নাম পাল্টে রাখা হয় লাইসেন্সিয়েট ভেটেরিনারি সায়েন্স। 1950 সালে কলেজটি কুমিল্লা থেকে ঢাকার তেজগাঁওয়ে স্থানান্তর করে ইস্ট পাকিস্তান কলেজ অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি নামকরণ করা হয়। সেই সাথে চালু করা হয় 5 বছর মেয়াদি বিএসসি ইন অ্যানিম্যাল হাজবেন্ড্রি নামক ডিগ্রি। 1951 সালে কলেজটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। 1955 সালে পুনরায় সেখান থেকে কলেজটিকে ময়মনসিংহে স্থানান্তর করা হয়। 1957 সালে ডিগ্রির নাম পুনরায় পরিবর্তন করে রাখা হয় বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি। 1961 সালে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়। নতুন নামকরণ করা হয় ইস্ট পাকিস্তান এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। 1963 সালে সেখানে ভেটেরিনারিকে বিভক্ত করে খোলা হয় 2টি আলাদা অনুষদ, ভেটেরিনারি সায়েন্স অনুষদ এবং অ্যানিম্যাল হাজবেন্ড্রি অনুষদ। একক ডিগ্রি ভেঙে জন্ম নেয় 2টি আলাদা ডিগ্রি, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন বা ডিভিএম এবং বিএসসি ইন অ্যানিম্যাল হাজবেন্ড্রি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রতিষ্ঠানটির নতুন নামকরণ করা হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ। ইতিহাস অংশে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়টির কথা বিস্তারিত আলোচনা করা হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভেটেরিনারি পেশার গুরুত্ব উপলব্ধি করে সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ভেটেরিনারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। 1994 সালে সিলেটে প্রতিষ্ঠা করা হয় সিলেট সরকারি ভেটেরিনারি কলেজ। পরবর্তীতে 2006 সালে নতুন কিছু অনুষদকে যুক্ত করে এটিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়। 1996 সালে চট্টগ্রামে প্রতিষ্ঠা করা হয় চট্টগ্রাম সরকারি ভেটেরিনারি কলেজ। 2006 সালে এই কলেজটিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় নামে বাংলাদেশের প্রথম ও এ পর্যন্ত একমাত্র বিশেষায়িত ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরিত করা হয়। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 2003 সালে দিনাজপুর জেলায় প্রতিষ্ঠা লাভ করে দিনাজপুর সরকারি ভেটেরিনারি কলেজ। এটি পরবর্তীতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদ হিসেবে যুক্ত হয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 2003 সালে বরিশালে প্রতিষ্ঠা লাভ করে বরিশাল সরকারি ভেটেরিনারি কলেজ, যা পরবর্তীতে অনুষদ হিসেবে যুক্ত করা হয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়। স্বনামধন্য এ বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদের অধীনে ভেটেরিনারি ডিপার্টমেন্ট চালু করা হয় 2004 সালে, যা 2020 সালে আলাদা অনুষদ হিসেবে যাত্রা আরম্ভ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। গাজীপুরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে 2010 সালে খোলা হয় ভেটেরিনারি অনুষদ। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। 2012 সালে ঢাকায় অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চালু করা হয় ভেটেরিনারি অনুষদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গোপালগঞ্জ জেলায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট হিসেবে ভেটেরিনারির যাত্রা আরম্ভ হয় 2018 সালে। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। 2019 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে শুরু থেকেই রয়েছে ভেটেরিনারি অনুষদ। গণ বিশ্ববিদ্যালয়। একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে সাভারে অবস্থিত গণ বিশ্ববিদ্যালয়ে 2016 সালে চালু করা হয় ভেটেরিনারি অনুষদ। বিশ্ববিদ্যালয়গুলো ছাড়াও আরও দুইটি কলেজ রয়েছে ভেটেরিনারি শিক্ষার জন্য। ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ। 2010 সালে প্রতিষ্ঠিত হয় ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ। কলেজটি বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে 2020 সালে সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই দুই বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা ও ব্যবস্থাপনাকে আলাদাভাবে ভাগ করে দুইটি ভিন্ন ডিগ্রি প্রদান করা হয়। চিকিৎসাবিদ্যার জন্য ডিভিএম ডিগ্রি এবং ব্যবস্থাপনা বা হাজব্যান্ডরির জন্য বিএসসি ইন এনিম্যাল হাজব্যান্ডরি ডিগ্রি প্রদান করা হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গণ বিশ্ববিদ্যালয়, ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ এবং সিরাজগঞ্জ ভেটেরিনারি কলেজে ভেটেরিনারি ও হাজব্যান্ডরি সমন্বিত শিক্ষার পাশাপাশি ডিগ্রির নামেও তা সমন্বয় করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোতে প্রদানকৃত ডিগ্রির নাম বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ডরি। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিদ্যা ও ব্যবস্থাপনা উভয় বিষয়ে সমন্বিত শিক্ষা দেয়া হলেও এদের প্রদানকৃত ডিগ্রির নাম ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন বা ডিভিএম। উল্লেখ্য, বিএসসি ইন অ্যানিমেল হাজব্যান্ডরি ছাড়া বাকি ডিগ্রিগুলো অর্থাৎ ডিভিএম এবং বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ডরি ডিগ্রি অর্জনকারী রেজিস্টার্ড ডাক্তার হিসেবে প্রাণী চিকিৎসা চালাতে পারবে। উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর অনেকগুলোতেই আন্ডার গ্রাজুয়েশনের পাশাপাশি গ্রাজুয়েশন ও পোস্ট গ্রাজুয়েশন করার সুযোগ রয়েছে। ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন বা ডিভিএম এবং বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ডরি ডিগ্রি প্রাপ্তির জন্য 5 বছর মেয়াদি কোর্স সম্পূর্ণ করতে হয়। এই 5 বছরের শেষের 6 মাস থেকে 1 বছর রয়েছে দেশে ও বিদেশে ইন্টার্নি করার সুযোগ। ইন্টার্নি চলাকালীন শিক্ষার্থীগণকে যথেষ্ট পরিমাণে সম্মানী প্রদান করা হয়ে থাকে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পৃথকীকৃত বিএসসি ইন অ্যানিমেল হাজব্যান্ডরি ডিগ্রি প্রদান করা হয় 4 বছর মেয়াদি কোর্স শেষে। ৭ সেপ্টেম্বর ১৯৮২ সালে বাংলাদেশ গেজেটে ভেটেরিনারি প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স জারি করে ভেটেরিনারিকে একটি পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পরবর্তীতে 1985 সালে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল রেগুলেশন পাশ করা হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে ভেটেরিনারি গ্রাজুয়েটদের রেজিস্ট্রেশন প্রদানকারী বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল। এছাড়াও
বিভিন্ন আইনে ভেটেরিনারিয়ান এবং ভেটেরিনারি সম্পর্কিত বিভিন্ন বিষয় লিপিবদ্ধ রয়েছে। ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবার আগে নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। পুরো ভিডিও জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।